তৃণমূল মানে আস্তে আস্তে বিজেপিতে যাবার একটা বাহিনী। বিজেপি সবচেয়ে বড় সাপ্লাই লাইন পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস। যে বিজেপি কোনোদিন বাংলায় মাথা তুলে দাঁড়াতে পারেনি, কখনো পারেনি। সিদ্ধার্থ শঙ্কর রায় ছিলেন কি জ্যোতিবাবু ছিলেন কি ভূপেন ভট্টাচার্য ছিলেন মুখ্যমন্ত্রী, এক কাউন্সিলর যারা জীবিত না পশ্চিমবাংলায়, সেই বিজেপিকে ডেকে এনে 18টা এমপি আসন পাইয়ে দিয়েছে, যে তৃণমূল তাকে কোনো মতেই আমরা ক্ষমা করতে পারি না, ক্ষমা করা সম্ভব না। এই দুই শক্তিকে একই সঙ্গে বাংলায় পদাবলম্বন করতে হবে, এই আমরা সবাই বুঝতে পারি। বিজেপি তৃণমূল দলটাকে তৈরি করেছিল, বিজেপি তৃণমূল দলটাকে বড় করেছে, বিজেপি তৃণমূলের সঙ্গে একসাথে সরকার করেছে। যেহেতু বিজেপি তৃণমূলটাকে তৈরি করেছে, তৃণমূল আজকে বিজেপিকে প্রতিদান দিচ্ছে এক একটা ইনস্টলমেন্টে। ফার্স্ট ইনস্টলমেন্ট পশ্চিমবাংলায় বিজেপির জায়গা করে দেওয়া এবং পশ্চিমবাংলায় বিজেপিকে 18টা এমপি আসন পাইয়ে দেওয়া তৃণমূলের প্রথম ইনস্টলমেন্ট। পুরস্কার দিয়েছে বিজেপিকে প্রথম দফার ইনস্টলমেন্ট আমরা দেখেছি। দ্বিতীয় দফার ইনস্টলমেন্ট মানে তাকে তৃণমূল থেকে দল ভেঙে চলে যাচ্ছে বিজেপিতে, কারোর নাম মুকুল রায়, কারোর নাম শুভেন্দু, কারোর নাম ইত্যাদি ইত্যাদি, ছিল তৃণমূল হয়ে গেল বিজেপি, ইনস্টলমেন্টে বিজেপিতে যাচ্ছে, হবে না। যদি বাই চান্স কখনো পশ্চিমবাংলায় ত্রিশঙ্কু হতো, তাহলে আপনি শুনে রাখুন, 2 রান দুপুর 2টোর সময় সবে রেজাল্টের ট্রেন্ড বেরিয়েছে যে তৃণমূল হেরে গেল, বিজেপি আর বেড়ে উঠছে না। যে মুহূর্তে হবে মমতা ব্যানার্জির দূত নরেন্দ্র মোদীর ঘরে পৌঁছে যাবে, গিয়ে বলবে আমি রেলের মন্ত্রী ছিলাম, আমার পরে রেলের মন্ত্রীর নাম দীনেশ দ্বিবেদী, তারপরে রেলের মন্ত্রীর নাম মুকুল রায়, আমি তো বাবা কি অপরাধ করেছি, আমি তো মুকুল রায়কে বিজেপিতে পাঠিয়ে দিয়েছি, আমি তো দীনেশ দ্বিবেদীকে বিজেপিতে পাঠিয়ে দিয়েছি, আমার সিটটা বিজেপির ঘরে বুকিং করা আছে।